वेलकम टू छनछाड़ा फैमिली एवं आपनादेर सबाइके स्वागत जानाच्छि आमार एई नतुन च्यानेले। आर एटा होच्छे तीन नम्बर भिडियो घुरते जावार। जेहेतु आमि खूब भालोबासी घुरते, ताई मने होलो जे घुरते जावार साथे साथे जदि किछु जिनिस आपनार साथे शेयर करा जेते पारे ताई जोन्नोई शेयर करछि। एवं कलकाता बासीदेर आमादेर एकटा মানে মাঝে মাঝে ঘুরতে যেতে ইচ্ছা করে। তো কলকাতার মধ্যে এমন কিছু কিছু জায়গা আছে যেগুলো আমরা জানি না। তো কলকাতার মধ্যেই এত সুন্দর ইউরোপিয়ান মার্বেলের তৈরি একটা দারুণ মন্দির আছে, সেই মন্দিরে ঘুরতে গেছিলাম। আমি মধুমিতা আজকে আপনাদের নিয়ে যাব পরেশনাথের মন্দির। চলুন ঘুরে আসা যাক। পরেশনাথের মন্দির কেমন দেখতে, কিরকম ভাবে যেতে হয়, সবকিছু ডিটেলস আজকের এই চ্যানেলে আপনাদের জন্য। পরেশনাথ মন্দিরে যেতে গেলে আপনাকে শিয়ালদাগামী যে কোনো বাসে খান্না স্টপেজে নামতে হবে এবং উল্টোডাঙ্গাগামী কোনো বাসে গেলে গৌরীবাড়ি লেন স্টপেজে নামতে হবে। তারপরেই ওয়াকিং ডিস্টেন্স এবং তারপরেই পৌঁছে যাবেন আপনি পরেশনাথ মন্দিরে, যেটা ক্যালকাটার জৈন টেম্পল নামেও পরিচিত। 1867 সালে শেঠ বদ্রীদাস এই মন্দিরের প্রতিষ্ঠা করেন এবং মন্দিরটি 23তম জৈন তীর্থঙ্কর পরেশনাথকে নিবেদিত, তাই জন্যই এই মন্দিরের নাম পরেশনাথের মন্দির। মন্দির চত্বরে রয়েছে মোট চারখানা জৈনদের মন্দির এবং এই মন্দিরে যদি কেউ পুজো দিতে চান তাহলে আপনি মন্দির খোলা পাবেন সকাল 7টা থেকে দুপুর 12টা, আবার মন্দির বন্ধ থাকে এবং দুপুর 3টে থেকে 7টা অবধি আবার মন্দির খোলা থাকে। তো যেই সময় মন্দির খোলা থাকে সেই সময় এসে আপনি অনায়াসে পুজো দিতে পারবেন। কলকাতার বুকেও মানে কলকাতার ভিড়েও এত সুন্দর একটা কারুকার্যে ভরা মন্দির যে লুকিয়ে আছে সেটা আমরা কলকাতাবাসীদের মধ্যে অনেকেই জানি না। যাই হোক, ফ্যামিলির সাথে আপনি কিন্তু সময় কাটাতে যেতেই পারেন এই পরেশনাথের মন্দিরে এবং গেলে আপনি জাস্ট অবাক হবেনই, তার কারণ এত সুন্দর কারুকার্যে ভরা এই পরেশনাথের মন্দির, যেখানে ব্যবহার করা হয়েছে ইউরোপিয়ান দামি দামি মার্বেল, কাঁচ এবং আয়না, পিলার থেকে শুরু করে ফ্লোর এবং সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে মন্দিরের ঝাড়বাতি, যেটা দেখলে মানে অবাক হওয়ার মতো চোখ ধাঁধানো কারুকার্যতে ভরা এই মন্দির। এই মন্দিরে কিন্তু ফটোগ্রাফি নিষেধ ছিল, কিন্তু আমরা একটু দুষ্টুমি করে লুকিয়ে ফটো তুলেছি, ভিডিও করেছি এবং আমার কাকি মা ঠাম্মাদের সাথেই গেছিলাম, তারাও কিছু কিছু ভিডিও তুলে রেখেছিল। তো সেই জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারছি সেই ভিডিও। এবং এই মন্দিরের একটা ট্রিভিয়া আছে, এই মন্দিরে এমন একটা প্রদীপ আছে বা ল্যাম্প আছে যেটা 1867 সাল থেকেই জ্বলে আসছে, ঘিয়ের মাধ্যমে সেই প্রদীপটি মানে প্রদীপের আলো জ্বলে এবং 1867 সাল থেকে আজ অবধি কিন্তু প্রদীপ একদিনের জন্য এক মুহূর্তের জন্য নেভেনি। এই যে আমরা ঘুরতে বেরিয়েছি, এই যে একটা বুড়ো মানুষকে নিয়ে মাছ দেখতে যাব, পরীর সাথে ছবি তুলবে ঠাম্মা। এই মাথা উঠছে না, তার পরীর সাথে উঠবে না ছবি, চলো তো। তোমার কেমন লাগছে একটু বলো। আমার খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। এই মন্দিরে আসলে কিন্তু বেশ খানিকটা সময় নিয়ে আসতে হবে, তার কারণ হচ্ছে মন্দির চত্বরে যেটাই বললাম যে চারখানা মন্দির আছে জৈনদের মন্দির, সেখানেও আমরা ঘুরতে গেছিলাম এবং তার সাথে সাথে এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুরে কিন্তু অনেক বড় বড় মাছ আছে এবং আমার পরিবারের লোকেরা এইখানেই 5 মিনিট ধরে গল্প করা শুরু করলো যে কি মাছ আছে এখানে, কাতলা আছে, শিঙি আছে না মাগুর আছে, কারণ মাছে ভাতে বাঙালি তো। তো সেটা খাবারের পাতেই হোক বা হচ্ছে পুকুরের জলে, মাছ দেখলেই এরা থেমে যায়। মন্দির থেকে বেরিয়ে আর একটা মন্দির, দাদাবাড়ি মন্দির, এবং এই মন্দিরের খোলার টাইমিংটা আপনার সাথে শেয়ার করলাম। এই মন্দির চত্বরটা অনেকটা রাজস্থানি যে মহল হয় না সেই রকম স্টাইলে বানানো, সামনে অনেকটা জায়গা যেখানে আপনি ফটো তুলতে পারবেন এবং ভিডিও শেষে আমি অনেকগুলো ছবি আপনার সাথে শেয়ার করেছি। আর তার সাথে সাথে এই মন্দিরে আপনি পুজো দিতে পারবেন, অসাধারণ ফুল আছে, ফুলের গাছ আছে, কিন্তু আমরা যেই সময়টা গেছিলাম সেই সময়টা ফুল ফোটেনি। শীতের সময়টা মানে এই সময়টা যদি আপনারা যান তাহলে কিন্তু বেশ ফুল দেখতে পাবেন। এই ভিডিওটা অনেক দিন আগে, তাও মোটামুটি 10 দিনের পুরনো ভিডিও আপনার সাথে শেয়ার করছি।
কিরকম লাগলো আজকের ভিডিওটা সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতেই হবে। এবং ছোট ফ্যামিলি থেকে বড় ফ্যামিলি হওয়ার একটা ছোট চেষ্টা চালানো হচ্ছে, আর আমি মধুমিতা আপনাদের কাছে যতটা সম্ভব কনসিস্টেন্সি বজায় রেখে ভিডিও দেওয়ার চেষ্টা করব ঘুরতে যাওয়ার, বিভিন্ন কলকাতার ভালো ভালো খাবারের। এবং প্লিজ সাথে থাকবেন, না যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক বাটন আর একটা শেয়ার বাটন আর একটা সাবস্ক্রাইব বাটন আছে, তিনটেই প্রেস করতে হবে। আর ভালো থাকবেন, ভালো রাখবেন, আর অবশ্যই ছন্নছাড়া ফ্যামিলির সাথে থাকবেন।